হাতের বাঁ পাশে হচ্ছে চাষার শহীদ মিনার, আর হাতের ডান পাশে হচ্ছে পিৎজা বার্গের বাপ। তো পিৎজা বার্গের বাপ কথাটা এই জন্য বললাম বিকজ অফ যে আপনাদের মধ্যে অনেকে আমার লাস্ট ভিডিওটা দেখার পরে কমেন্ট করছেন যে পিৎজা বার্গের পিৎজা খাইনে খুবই ভালো হয়েছে, বাট স্পাইসি পিৎজার পিৎজাটা যেন অবভিয়াসলি ট্রাই করি, বিকজ নারায়ণগঞ্জের মধ্যে যারা বসবাস করেন তাদের মধ্যে স্পাইসি পিৎজার উপরে কোনো পিৎজাই নাকি নাই। সো এটাই আজকে ট্রাই করতে আসছি। এটার লোকেশনটা তো আপনাদের বলেই দিলাম যে চাষারা শহীদ মিনার অপোজিটে অবস্থিত হচ্ছে স্পাইসি পিৎজা। তো আজকের পিৎজাটা ট্রাই করার মধ্যে সবথেকে পজিটিভ আর ভালো একটা দিক হচ্ছে যে নারায়ণগঞ্জের অন্যান্য পিৎজাগুলো, অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের অন্যান্য রেস্টুরেন্টগুলো সচরাচর লাইক রাত ছয় দশটা সাড়ে দশটার মধ্যে ক্লোজ হয়ে যায়, বাট স্পাইসি পিৎজাটা আপনার চালু থাকে বা ওপেন থাকে হচ্ছে রাত সাড়ে এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত। সো যাই হোক ভিউয়ার্স, আমরা যেহেতু স্পাইসি পিৎজাতে চলে আসছি, তো এটার মধ্যে আজকে আমরা ওনাদের যে পিৎজাগুলো আছে ট্রাই করবো, দুই একটা পিৎজা ট্রাই করার অ্যান্ড আদার্স কী কী পাওয়া যায় ওগুলোই আপনাদের কাছে প্রেজেন্ট করার। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো, হিয়ার আম আগেইন দ্য ফুডি ফেলো। সো ভিউয়ার্স, যেহেতু আমরা স্পাইসি পিৎজাতে চলে আসছি, দেখি ওনাদের এখানে মেনুটা কী কী আছে, প্লাস হচ্ছে ওনাদের এখানে কী কী আইটেম পাওয়া যায়। এই যে বসি, বসা বাকি সব কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করি। বুক, তো ওনাদের ডেকোরেশন সম্পর্কে হালকা পাতলা আপনাদের আইডিয়া দিয়ে দিই, সেটা হচ্ছে এই দিকটাতে দেখলে দেখবেন যে হালকা পাতলা গাছ গাছালি লতা পাতা সবুজ এ ধরনের ডেকোরেশন ওনাদের, আর লাইটিংটা একটু কম কম, লাইক একটু অন্ধকার টাইপের। তো যাই হোক, ভিডিও শ্যুট করাটা মেবি একটু দিনের বেলা আসলে ভালোই তো। এখন আসি ওনাদের স্পাইসি পিৎজার বড় একটা মেনুর দিকে, অন্য দিকে না গিয়ে। তো স্পাইসি পিৎজার মধ্যে ইট ডাজেন্ট মিন যে স্পাইসি পিৎজা দেখে আপনি এখানে আসলে জাস্ট পিৎজাই পাবেন, এগুলো ছাড়াও আরও বহু ধরনের আইটেম আছে। আমি ওনাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে ওইটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বিকজ এত বড় একটা নোটবুক দেখানো পসিবল না। আর আপনাদের হালকা পাতলা দেখাই, একদিকে আসলে চিকেন নাগেটস ফ্রাইস, দেন হচ্ছে বিভিন্ন ধরনের অন্থন পাবেন, স্যুপ পাবেন, নুডলস পাবেন, চাউমিন পাবেন। তারপরে এদিকে যেমনটা একটু ক্লোজ আসলে দেখবেন পাস্তা আছে, বার্গার আছে, দেন এদিকে আছে স্পাইসি স্পেশাল সালাদ, ফ্রায়েড অন্থন, তারপরে রাইস টাইস এগুলো আছে সাথে পেয়ে যাবেন। এগুলো অনেক বেশি লং স্টোরি, এদিকে আসলে আরও কিছু বার্গার টাইপের নান গ্রিল এ ধরনের আইটেম পাবেন। আর এদিকে হচ্ছে মেনলি আমাদের যে পিৎজার আইটেমগুলো ওগুলো, মানে লাস্ট দিকে ওনারা পিৎজার আইটেমগুলো রেখেছে, তো এগুলো আপনারা কাইন্ডলি ভিডিওটা পজ করে দেখে নেন যে এখানে আসলে কী কী পিৎজা পাবেন আর এগুলোর প্রাইসটা কেমন। যেমন এদিকে ফর ওয়ান পার্সন মানে ছোটো সাইজের পিৎজাগুলো হচ্ছে 325 টাকা, বড়ো সাইজেরটা 520 টাকা, 900 টাকা, এরকমভাবে সবগুলো পিৎজারই রেট বসানো আছে। তো আমি যতটুকু পারতেছি অ্যাটলিস্ট পিৎজার যেই মেনুটা আছে বা প্রাইসগুলো আছে ওইটা আপনাদের কাছে প্রেজেন্ট করার ট্রাই করতেছি, বিকজ যেহেতু আজকে মেনলি ফোকাস করতেছি আমরা পিৎজার উপরে। তো মোটামুটি পুরোটা মেনু আমরা দেখার পরে, আর হ্যাঁ আরেকটা কথা, সবার লাস্টে এদিকে কিছু মিন্ট লেমনেড বা স্ট্রবেরি শেক্স মিল্ক শেক্স এগুলো পেয়ে যাবেন আপনারা, আপনার ইচ্ছে করলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো এখন মেইন কথায় আসি, মেইন কথাটা হচ্ছে যেহেতু পিৎজা আমরা ট্রাই করতে আসছি, প্রথমত ঢুকছি আমি ঢুইকা, দুইটা পিৎজা আমরা আজকে চুজ করছি, সেই দুইটার মধ্যে একটা হচ্ছে শর্টকাট পিৎজা। তো শর্টকাট পিৎজাটা স্মল সাইজ নিয়েছি 450 টাকা, তো এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস অনেকগুলোই নিচে মেনশন করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটা পিৎজা আমরা ট্রাই করবো আজকে, সেটা হচ্ছে বারবিকিউ পিৎজা। বারবিকিউ পিৎজার প্রাইসটা হচ্ছে 420 টাকা, আর এটাও স্মল সাইজেরটাই নিয়েছি। তো আপাতত পিৎজাগুলো অর্ডার করছি, ভাইয়ারা বলছে 15-20 মিনিট সময় লাগবে, তো ওনারা পিৎজাটা প্রিপেয়ার করে দেখ। আর এর মধ্যে ওনাদের যে হালকা পাতলা ডেকোরেশন আছে ব্লাবলা আছে, আর যদি কিছু দেখানো থাকে ওইটা আপনাদের কাছে আর কি ফাঁকে দেখাইতে থাকি, আর পিৎজাগুলো আসুক। হ্যাঁ বুম, ভিউয়ার্স ভিউয়ার্স ভিউয়ার্স, কথাটা হচ্ছে আসছি স্পাইসি পিৎজাতে। মাত্র আমি আপনাদের বলছিলাম যে স্পাইসি পিৎজার যে ডেকোরেশনটা আছে ওইটা আপনাদের হালকা পাতলা দেখাবো, বাট কথাটা হইতেছে স্পাইসি পিৎজাটা এখানে অবস্থান করতেছে গত 16 বছর যাবত, মানে এর আগে ছিল কি ছিল না সেটা আমি জানি না, মানে 16 বছর যাবত ওনারা ওনাদের বিজনেসটা কন্টিনিউ করতেছে। দ্যাট মিন্স নারায়ণগঞ্জের মানুষেরা যখন লাইক রেস্টুরেন্টের রা অবস্থা না তখন থেকে ওনারা এখানে আছে। তো ওনাদের ডেকোরেশনটা আই ডোন্ট নো যে কত বছর আগে চেঞ্জ করছে, বিকজ ডেকোরেশন বলতে আহামরি তেমন কিছু পাই নেই যেটা আপনাদের কাছে প্রেজেন্ট করব। বাট সামনে পেয়েছি দুইটা পিৎজা, যার মধ্যে একটা হচ্ছে বারবিকিউ, এটার প্রাইস হচ্ছে আপনার 420 টাকা, আর এটা হচ্ছে শর্টকাট পিৎজা যেটার প্রাইস হচ্ছে 450 টাকা।
এখন পিজার সাইজটা আই ডোন্ট থিঙ্ক যে 6 ইঞ্চির বেশি আছে, 420 টাকা 450 টাকা হিসেবে সাইজটা আমার কাছে খুবই ছোটো লাগতেছে। তো আমি নিজেই ছোটোটা অর্ডার করছি, বাট আমি একটা জিনিস আপনাদের কাছে 100% আই মিন শিওর করতে পারবো আপনাদের, সেটা হচ্ছে লাইক পিৎজা কই বা আরও বিভিন্ন জায়গা আছে ওই জায়গায় লাইক 420 টাকা বা 450 টাকাতে এর থেকে আর একটু বড়ো সাইজের পিৎজা পাওয়া যায়। তো এটি একটু থিক থিক দেখা যাচ্ছে, লাইক ডোটা একটু মোটা মোটা লাগতেছে। তো যাই হোক, কথার বাড়াবো না, জাস্ট জাম্প করবো আমাদের পিৎজাটার উপরে। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করবো হচ্ছে, কোনটা ট্রাই করবো, শর্টকাটটা? ওকে, সো শর্টকাট পিৎজাটা প্রথমত আমরা ট্রাই করবো, যেটার মধ্যে অনেকগুলো টপিংস দেখা যাচ্ছে। তো এটা আগে ক্যাপসিকাম, মজারেলা চিজ, দেন হচ্ছে কী বলে একটু চিকেন সসেস টসেস বা পেপারিনিও দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল এটা আমরা একটা বাইট নিই, লাইক কই ছিঁড়ে নাকি ভাই। ওকে, সো এটার স্লাইসই করছে দুইটা, ও ও ও ও ও জাস্ট জোস। ভিউয়ার্স, মাত্র আমরা যখন পিৎজার বাইটটা নিলাম, তো বাইকগুলো বড়ো বড়োই নিছিলাম, যখন আমি এভাবে একটা টাইম দিছিলাম লাইক বোঝা গেল যে অনেক পরিমাণ চিজ দিয়েছিল, বাট যখন আমি কামড়ায় কামড়ায় খাইতেছিলাম চিজের পরিমাণ সত্যি বলতে তেমন একটা ছিল না। তো এটার উপর দিকে টপিংস হিসেবে আপনি ব্ল্যাক অলিভ, দেন হচ্ছে চিকেন সসেসটা দিছে ওনারা, ক্যাপসিকাম পেয়ে যাবেন, সাথে হচ্ছে ভিতর দিকে উপরে এভাবে করলে দেখাই যাবে যে মজরেলা চিজের লেয়ারটা অ্যাকচুয়ালি পাতলা দিয়েছে, তেমন একটা ভারী দেয় নাই। তো ভিতর দিকে ওনাদের চিকেনের পরিমাণ হালকা পাতলা মোটামুটি ভালো আমি পেয়েছি। তবে একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইক অন্যান্য আশেপাশের কয়েকটা জায়গার পিৎজা থেকে, লাইক ট্রাস স্টেশন, ডাইনিং লঞ্চ, দেন হচ্ছে পিৎজা কই, এই ধরনের জায়গা থেকে ওনাদের যে পিৎজাটা আছে পিৎজার ডোটা অনেক বেশি থিক। তো আপনি যখন লাইক পিৎজাটা খাইতে গেলে অনেক সময় দেখা যায় যে একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আপনার কাছে লাইক মনে হবে যে তখন আপনি বনরুটি টাইপের কিছু খাইতেছেন, বিকজ ডোটা এতটাই ভারী। এখানে আসলে ক্লোজ আসলে আপনারা দেখতে পারবেন। তো আই থিঙ্ক স্পাইসি পিৎজা পিৎজা অনেকেরই পছন্দ হতে পারে, অনেকেরই এরকম বাড়ি ডোয়ালা পিৎজা খাইতে ভালো লাগতেই পারে, এটা সবারই আই মিন নিজস্ব একটা টেস্ট আছে। তো যাই হোক, এখন আমরা এটা ট্রাই করলাম, এটা রেটিং হিসেবে আমি যদি দেই তাহলে লাইক 10-এর মধ্যে 6.5 দিব, এর থেকে বেশি আমি দিব না, বিকজ এটার প্রাইস ছিল 450 টাকা, অ্যান্ড 450 টাকা হিসেবে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। যারা বলছেন এটা পিৎজা বার্গের বাপ, তারা ভালো জানে পিৎজা বার্গের টেস্ট কেমন, আমি ট্রাই করিনি, আমি জানি না, বিকজ পিৎজা বার্গে তো আবার ভিডিও শ্যুট করতে হইলে ওই ইমেল নিয়ে নিয়ে অ্যাপ্রুভাল নিতে হয় বা কনফার্মেশন নিতে হয়। তো আমি মনে হয়েছিল যে তাদের কাছে মাগনা খাইতে গিয়েছিলাম, এই জন্য ইমেইলের মাধ্যমে লাইক আই মিন পারমিশন চাইতে বলতেছিল, তো আমি পারমিশন নেই নেই ওনাদের ভিডিও করে নেই, স্পাইসি পিৎজার এখানে পারমিশন পাইছি, এখানে ভিডিও করতেছি, আমার কাছে পিৎজাটা ভালো লাগেনি তেমন একটা। তো যাই হোক, এখন আমরা শর্টকাট পিৎজাটা ট্রাই করলাম, সাথে সাথে আমরা জাম্প করব আমাদের যে বারবিকিউ পিৎজাটা আছে ওইটা। তো এটার মধ্যে চিকেনের বা লাইক চিজের পরিমাণ একটু বেশি আছে। তো যাই হোক, এটা আমরা একটু সাইড করি, ডাইরেক্ট জাম্প করি এটার উপরে, বুম। এখন কথাটা হচ্ছে যে ওনাদের যে বারবিকিউ পিৎজাটা আছে এটার উপর দিকেই আপনারা তাকাইলে দেখবেন যে টপিংস হিসেবে ওই ব্ল্যাক অলিভ দিয়েছেন, চিজের পরিমাণ দিয়েছে, এটার মধ্যে ওইটার তুলনায় একটু ভালোই দেখা যাচ্ছে, অ্যান্ড ক্যাপসিকাম ট্যাপসিকাম হালকা পাতলা আছে, এটার ডোটাও অনেকটা ভারী। তো যাই হোক, কথার না বাড়াই ডিরেক্ট এটার কয়েকটা বাইট নেই, দেন হচ্ছে আপনাদের কাছে বলি যে এটার টেস্টটা কেমন। আর বাইট নেওয়ার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওনারা আলাদাভাবে ক্যাচআপ বা মেয়োনিজ বা আলাদা কিছু দেয় না, জাস্ট সামনে দুইটা এরকম রেখে দেয়, একটার মধ্যে ক্যাচআপ আছে যেটা হচ্ছে গিয়ে এভাবে ডালতে হয়, আর এখানে আরেকটা হচ্ছে আপনার মেয়োনিজ, যেটার মধ্যে অনেকক্ষণ যাইতেছি পরেন একটু আগে। তো এটা নিয়ে নিতে হয়, নেওয়ার পরে পিৎজাটা নেই, নিয়ে দু একটা বাইট দিই, মাত্র আমরা কয়েকটা বাইট নিলাম হচ্ছে বারবিকিউ পিৎজার। তো ফার্স্ট অফ অল যে কথাটা না বললি না, সেটা হচ্ছে ওনাদের প্রাইসটা আমার কাছে এমনি একটু বেশি লাগছে। তো লাইক 420 টাকা 450 টাকার বদলে 320 টাকা 350 টাকা আই থিঙ্ক রাখলে ঠিক হইতো, বিকজ ওনাদের পিৎজার টেস্ট অনেক ভালো। পিৎজা আগে যেটা ট্রাই করলাম ওইটার টেস্টও ভালো, এটার টেস্টও ভালো, বাট প্রাইসের জন্য আমি রেটিংটা কম দিয়েছি। তো এখন আসি বারবিকিউ পিৎজাটার দিকে। তো আমার কাছে কেন জানি মনে হইলো লাইক
ওইটার প্রাইস 420 টাকা করে এটার প্রাইস 450 টাকা রাখা দরকার ছিল, বিকজ এটার মধ্যে যেই চিজের লেয়ারটা আছে ওইটাও আমি মোটামুটি খুব ভালো পরিমাণেই পেলাম, সাথে এটার ভিতর দিকে অনিয়নের কিছু রিং পেয়ে যাবেন, অ্যান্ড ভিতর দিকেও ওনারা অনেক পরিমাণে চিকেন দিয়েছে অ্যান্ড বারবিকিউ সসটা স্পেশালি দিয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে শর্টকাট পিজাটার মধ্যে পাই নাই। তো এটার রেটিং যদি আমি দিই তাহলে আই ক্যান গিভ ইট 8 out of 10। তো এটা আমার কাছে যে শর্টকাট পিজাটা ট্রাই করলাম ওইটা থেকে বেটার লাগছে, আদারওয়াইজ ডোটা সেম ওইরকম ঠিক। এখন মাত্র ইসা আমরা স্পাইসি পিজার পিজাটা ট্রাই করলাম, তো এটারে অনেকে পিজা বার্গের বাপ বলতে পারেন, অনেকে মা বলতে পারেন, টেস্টটা আমার কাছে ভালো লেগেছে, ওইটার টেস্ট আমি জানি না, তবে এটার প্রাইসটা আমার কাছে অনেক হাই লেগেছে। তো কেউ যদি এরকম প্লেস জানেন যে ওইখানে পিজার প্রাইসটা খুব কম আর কম প্রাইসের মধ্যে অনেক ভালো মানের পিজা পাওয়া যায়, তাহলে আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। আমি চিন্তা ভাবনা করতেছি যে এই মাস জুড়ে আমি ট্রাই করবো খালি পিজারই ভিডিও বানানোর, বাকিটা দেখা যাক কয়েকটা পিজার ভিডিও বানাতে পারি কয়েকটা না পারি। সো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও, অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, আদারওয়াইজ আমি আরও কিছু অর্ডার দিতাম। তো আপনাদের যদি লেট নাইট পিজা খাওয়ার ক্র্যাভিং ওঠে তাহলে অবভিয়াসলি আপনারা স্পাইসি পিজাতে আসতে পারেন, বিকজ অন্যান্য যেই রেস্টুরেন্টগুলো আছে ওইটা আপনার ক্লোজ হয়ে যায় 10:30 মধ্যেই, বাট এটা 11:30-12 পর্যন্ত চলে অ্যান্ড ওপেন হয় হচ্ছে আপনার 10:30 দিকে। তো সারাদিনই পিজাগুলো অ্যাভেলেবেল থাকে, অন্যান্য আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে। সো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক তো দিয়ে নিই, একটু ভালো লাগে যে হ্যাঁ কেউ একজন আমার ভিডিওটা পছন্দ করছে। কোনো কমপ্লেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর কম দামে ভালো মানের পিজা যদি আপনাদের নলেজে থাকে এরকম প্লেস আছে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর লাস্ট অফ অল এই যে দেখতেছেন লাল কালার বোতল আছে, লাল কালার একটা নিচে সাবস্ক্রাইব বাটন আছে, যদি লাল কালার থাকে তাহলে একটা ঘুষি মাইরা গ্রে কালার বানিয়ে দেন, আর যদি অলরেডি গ্রে কালার থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। ভিডিও শেষ করে রাক্ষসের মতো আমি ঝাঁপে পড়ছিলাম পিজাটা শেষ করার জন্য, এখন পুরো পিজা খাওয়ার পরে সবার লাস্টে গিয়ে আমি এই কর্নারে একটা এই কর্নারে একটা দুইটা মাশরুমের পিস পাইছি। তো বুঝে গেল বারবিকিউ যে পিজাটা ছিল ওটার মধ্যে কি মাশরুমও ছিল। ওকে, এতটুকু টাকা।